বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি ফুলকপির একটা অন্য রেসিপি, অবশ্যই দেখুন। তো ফুলকপি তো লাগছেই, তো ফুলকপিগুলো কেমনভাবে কেটে নিয়েছি সবার প্রথমে দেখিয়ে দিই। একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি ফুলকপিগুলো, তো একদম শুধু ফুলগুলো নিয়েছি, ডাঁটাগুলো একদম বাদ দিয়ে দিয়েছি, একদম ছোট ছোট টুকরো করে ফুলগুলো নিয়ে নিয়েছি এইভাবে। আর এখানে জল নিয়েছি, এখানে হলুদ আর লবণ দিয়ে রেখেছি, নিয়ে জলটাতে হালকা করে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব, 5 মিনিট, 5 থেকে 7 মিনিট ফুলকপিগুলো এবার জলে দিয়ে দিলাম। ঠিক মিনিট 3 থেকে 4 মিনিট পর জলটা একদম ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি মটরশুঁটি নিয়েছি 1 বাটির মতো, এই মটরশুঁটিগুলো জলে দিয়ে দিলাম, এটাও ফুটে মানে সেদ্ধ হয়ে যায়। ভাপিয়ে নেওয়ার পর এইবার জলটাকে ফেলে দেব, ফুলকপি আর মটরশুঁটিটা নিয়ে নেব। তো এখানে মটরশুঁটিটাও জল ঝরিয়ে নিয়েছি আর ফুলকপিটা দেখতেই পাচ্ছেন জল ঝরানো একদম প্লেটে নিয়ে নিয়েছি। এবার পরবর্তী স্টেপে চলে গেছি, কড়াইতে একদম সর্ষের তেল নিয়ে নিয়েছি। এখানে রাই সর্ষা নিয়েছি আর এখানে 2টো শুকনো লঙ্কা নিয়েছি, 2 টুকরো করে নিয়েছি, এটা তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম। আদা আর রসুন নিয়েছি, থেতো করা আদা আর রসুন আছে, এই ফোড়নের উপর আদা আর রসুন দিয়ে দিলাম। এবার অল্প পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু জিরে গুঁড়ো আর অল্প পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এই তেলের ওপরে এবার সিদ্ধ করে রাখা ভাপিয়ে নেওয়া ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো তেলের সাথে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি আর ভাপানো মটরশুঁটি যেগুলো নিয়েছিলাম সেগুলো তেলের সাথে নিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। এইবার একটু নারকেল নিয়েছি, দেখাই, নারকেলটা একটা ছোট নারকেলের অর্ধেক মালা নারধেক নিয়েছি, নারকেলটা নিয়েছি, ওই নারকেলটা একদম কুড়িয়ে নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, ওটা আমি পেস্ট করে নিয়েছি। এবার নারকেলটাও, নারকেল আর কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দেব, দিয়ে ওটাও ভালো করে তেলের সাথে কষিয়ে নেব আমি। এবার কষানো হয়ে গেছে, এইবার কিছুক্ষণ অন্তর অন্তর নাড়িয়ে নেব আর ঢাকা দিয়ে দিয়ে রাখবো, তাহলে আর একটু ভালো করে এটা সেদ্ধও হয়ে যাবে আর একদম তৈরিও হয়ে যাবে। এটা 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর এবার আমি আর লবণ দিইনি, তো এখন লবণটা অ্যাড করে দিলাম। আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেই পেঁয়াজটা এই পর্যায়ে দিয়ে দেব। এইভাবে দিয়ে দিলাম পেঁয়াজটা, পেঁয়াজটা নিয়ে আবার ভালো করে নাড়িয়ে সাজিয়ে নেব। এবার একদম অল্প পরিমাণ 2-4 চামচ চিনি নিয়েছি, একদম অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। পেঁয়াজটা একদম গলিয়ে ফেলবো না, এই জন্য একদম শেষের দিকে দিলাম, ভাজা ভাজা এটা রান্না হবে। এভাবে ধনে পাতার কুচি নিয়েছি, ধনে পাতার কুচিটাও দিয়ে দেবো। রান্নাটা আমার প্রায় শেষের পথে, এই পর্যায়ে আমি একটু সবজি মশলা নিয়ে নিয়েছি, এটার বদলে ম্যাগি মশলাও ইউজ করতে পারেন, তাতে খুব ভালো টেস্টটা হবে, একদম অল্প পরিমাণ, এটা একদম অপশনাল, নাও দিতে পারেন। দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নেব পুরোটা। আমার রান্নাটা এখন একদম তৈরি হয়ে গেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ভালো লাগলে আমাকে জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।